हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल तमन्ना फैमिली ब्लॉग। तो आज के बारान्दा थेके वीडियो स्टार्ट करछे। आमादेर एखाने बृष्टी होच्छे, एखन बृष्टिटा कम आछे, ताई भाबलाम जे ताहले एकटा वीडियो स्टार्ट करे दी। तो आज के काकरोलेर पुर बनाबो, ताई भाबलाम जे ताहले रेसिपिटा तोमादेर साथेओ शेयर करी। बेश कयेकदिन बानियेछि आमि, रेसिपिटा शेयर करिनि, ताई भाबलाम जे आज के तोमादेर साथे शेयर करी, आज के जखन बानाबोई। तो आमी किभाबे बानाई सेटाई तोमादेरके देखाबो। अनेक अनेक धरनेर बानाई, तो आमी जेभाबे बानाबो सेटा तोमादेरके देखाबो आज के किभाबे आमी बानाई। तो तोमरा देखते थाको। आर बृष्टि आजके सारा दिन एभाबेई थाकबे किना जानि ना। तो एखन एकटु कमेछे, वेदारटा मेघला करे आछे। तो तोमरा देखते थाको आमी किभाबे बानाई। तो फ्रेंड्स, आमार काकरोलेर पुर बानाते जा जा लागबे आमी सब रेडी करे निएछि। एखाने आमी 6टा काकरोल निएछि। এভাবে চোচাগুলো কেকড়িয়ে নিয়ে মিডল দিয়ে ফালা দিয়ে নিয়েছি অল্প অল্প করে। তো আমি 6টা নিয়েছি, এখানে 12টা হবে, 12 টুকরা হবে। আর এখানে সরষা নিয়েছি, কালো সরষেটা নিয়েছি, কালো সরষের মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েক গোলা রসুন, 4-5টা কাঁচা লঙ্কা। তো এগুলো আমি বেটে নেব আগে। আর তার আগে আমি এই কাকরোলগুলো প্রেসারে সিটি দিয়ে নিব, কারণ তার ভিতরে কাকরোলের বীজগুলো আছে, তার ভিতরে মাংসগুলোও লাগবে আমার, এগুলো বেটে নিব। তো তার আগে আমি এগুলো ছিটি দিয়ে নেই, তারপর এগুলো বাটবো। তো তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে তৈরি করি। তো আমি কাকরোলগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এখন এগুলো বেটে নেই। চলো তাহলে বেটে নেই। অ্যাকচুয়ালি আমাদের এখানে কারেন্ট নেই, তো অন্ধকার হচ্ছে, তাহলে বেটে নেই আগে। তো ফ্রেন্ডস, আমার কাকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো জলে নামিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো দু টুকরো করে নেব। দু টুকরো করা হয়ে গেছে, এখন সব বের করে নেব, তারপরে পাটাতে বেটে নেব। তো আমি পাটাতে বাটছি এখন সবগুলো, এগুলো ভালো করে বেটে সর্ষের সাথে মিক্সড করে নেব, তারপর দেখাচ্ছি তোমাদের। তো ফ্রেন্ডস, আমি ঘরে চলে এসেছি। তো এখন এগুলোতে আমি হলুদ, লবণ, হলুদ আর অল্প সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলো ছেড়ে দিব। তো আমার মোটামুটি ভাজা ভাজা হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। তো গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নিব এগুলো, তারপর কাকরোলের মধ্যে ভরে নিব। তো দেখো কাকরোলে আমার ভরা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে। তো আমি বাটিতে চালের গুঁড়ো, বেসন, হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো ফেটিয়ে রেখেছি, এখন এখানে ব্যাটারের মধ্যে ডুবাবো আর তেলে ভাজবো। আমার কাকরোলের পুর রেডি, আমি ভেজে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে, খেতেও টেস্ট হয়েছে, দেখো কি সুন্দর লাগছে, প্লেটে নামিয়ে নিয়েছি। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম। তো তখন তোমাদের কাকরোলের পুর কীভাবে তৈরি করে সেটা তোমাদের দেখালাম, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন বিকেল হয়েছে,
এখন একটু বাইরে ঘোরাঘুরি করছি। দেখো এখানে মামমাম খেলছে, এই যে অর্পিতা চোদ্দির মেয়ে আর মামমাম। মামমাম যেটা দুষ্টুমি করে সেই দুষ্টু হয়েছে, যত বড় হচ্ছে তত দুষ্টু বেশি করছে। এই দেখো পড়ে গেছে, অত্যাচার করেই যাচ্ছে। তো দেখো এই যে দেখো শুরু করেই দিয়েছে, এত দুষ্টুমি করে বলার মতো না। দেখো অর্পিতা ওর সাথে পারে না খেলে, তো সেই মানে সেই হয়েছে। দেখিস খালি পড়ে না জানি। এই দেখো পিছলা উঠান তবু হাঁটছে, এখানে যদি পড়ে যায় লেগে যাবে না। এই দেখো এই দেখো কি করছে এখানে, এখানে দেখো মাটি ঘুরছে, পড়বে না। তোমরা দেখতেই পাচ্ছ মামমাম কিভাবে দৌড়াচ্ছে, দেখো পিছে 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 দৌড়াচ্ছে। সেই দুষ্টুমি করে বিকেল হলেই এখানে একটু ছেড়ে দেয়, কিন্তু আজকে তো পিছলা আছে, তাও নেমে পড়েছে একলা একলাই। তো দেখতে থাকো এখন বিকেলে। তো একদিন তোমাদের আমাদের এই গ্রামটা ঘুরে দেখাবো যেদিন মামমামের পাপা বাড়িতে থাকবে। তো এক মামামের পাপা এখনও আসেনি দোকান থেকে। আমাদের এখানে এখন 5টা অবধি খোলা দিয়েছে, তো এখনও আসেনি। তো আসলে তারপরে খাওয়া দাওয়া করবে। এখনও বাহিরে কাপড় চোপড়গুলো উঠানো হয়নি, উঠাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি চা বানাবো এখানে মামমাম পাপার কোলে আটটা। তো আমার জন্য মা আজকে একটা ব্লাউজ পাঠিয়েছে মামামের পাপার সাথে। আমি জানিই না মা যে ব্লাউজটা কিনেছে। তো অরেঞ্জ কালারের মধ্যে ব্লাউজটা খুবই সুন্দর, তোমাদের দেখাবো চাটা বানিয়ে নিয়ে আসার পর তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আগে চাটা বানিয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে। তো চা বানানোর পর তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা। তো ফ্রেন্ডস এই যে আমরা চা নিয়ে চলে এসেছি। তো এখানে 2 কাপ চা, 1 কাপ আমার আর 1 কাপ মামামের বাবার। আর মাটা ঘরে দিয়ে এসেছি, মা আর চা খাচ্ছে টিভি দেখছে। তো চাটা খেয়ে নেই, তারপর তোমাদের ব্লাউজটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি ব্লাউজটা, তো তোমরা দেখো ব্লাউজটা খুব সুন্দর, পিছনটা আর হাতার ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ, এটা 2 কোয়ার্টার। দেখো তো সামনে সোমবারে ভেবেছি জল ঢালতে যাব, যদি জল ঢালতে যাই শিব মন্দিরে তাহলে ব্লাউজটা পরে যাব অরেঞ্জ কালারের শাড়ি দিয়ে। তো ভুলভ্রমে তো সবাই অরেঞ্জ কালারের ড্রেস পরে, সেজন্য মনে হয় মা আমার জন্য ব্লাউজটা পাঠিয়ে দিয়েছে। তো ব্লাউজটা আমার খুবই সুন্দর লেগেছে, আমি ভাবতেই পারিনি মা যে আমার জন্য ব্লাউজ পাঠিয়ে দিবে, বলেও নি আমাকে। তো আমি তোমাদের পরে দেখাবো কিরকম লাগছে, তো তোমরা দেখতে পারলে ব্লাউজটা। তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। তো আর ভিডিওটি আর বেশি বড় করব না, এ পর্যন্তই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটি, যাতে আমার আরও সুন্দর সুন্দর আমি তোমাদের ভিডিও দিতে পারি, আমারও ভালো লাগবে, তখন উৎসাহ বাড়বে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।